বিচ্ছিন্ন সহিংসতার মধ্য দিয়ে শেষ হলো দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। প্রধান বিরোধী দল বিএনপি সহ 18 দল এই নির্বাচনে অংশ নেয়নি। আবার 300 আসনের মধ্যে 153 আসনের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ভোট হয়েছে 147 আসনের। যেসব আসনে নির্বাচন হচ্ছে সেখানেও পর্যাপ্ত প্রার্থী নেই। সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হলে 4টায় শেষ হয়। উত্তরে আজমপুরের নবাব হাবিবুল্লাহ ও উত্তর হাইস্কুল ভোট কেন্দ্রে সরজমিনে ঘুরে দেখা গেছে ভোটারের উপস্থিতি কম, কিন্তু হঠাৎ করে 3টার পর ভোটারের উপস্থিতি এই দুটি কেন্দ্রে বেড়ে যায়। নবাব হাবিবুল্লাহ বাহারের প্রিজাইডিং অফিসার রফিকুল ইসলাম বলেন, নির্বাচন খুব সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কোনো প্রকার নাশকতা ছাড়াই। এই কেন্দ্রটা আসলে অনেক সুশৃঙ্খল অবস্থায় ভোটাররা ভোট দিচ্ছেন, কোনো প্রকার না ওরকম কোনো আমি এখনো পাইনি, না কোনো অপ্রীতিকর ঘটনা এখানে কেন্দ্রের ভিতরে ঘটে নাই। ভোটাররা বলেন, ভোট আমার গণতান্ত্রিক অধিকার, তাই ভোট দিতে আসা। ভোটের একটা আমার একটা নাগরিক দায়িত্ব একটা ভোট দেওয়া, ভোট এই জন্য আমি ভোট দেওয়া প্রদান করলাম। উত্তরা হাইস্কুল ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বলেন, ভোট কেন্দ্রে স্বতঃস্ফূর্তভাবে ভোটার এসেছে ভোট কেন্দ্রে। কেন্দ্রের বাইরে দুটি ককটেল বিস্ফোরণ হলেও ভোটাররা আসছে ভোট কেন্দ্রে। খুব স্বচ্ছ ও কোনো প্রকার কারচুপি ছাড়াই ভোট গ্রহণ সম্পন্ন হচ্ছে। বাইরে দু একটা ককটেলের শব্দ পাওয়া গেছে আর কি, কিন্তু এটা ভিতরে কোনো রকম মানে তার এফেক্ট পড়ে নাই আর কি। তবে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে, একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হয়েছে, এর মধ্যে কোনো কারচুপি হয় নাই। 18 দলীয় জোটের নাশকতা সংক্ষিপ্ত উপেক্ষা করে ভোট দিতে এসেছেন সাধারণ ভোটাররা। ভোট কেন্দ্রে আমরা আসি স্বতঃস্ফূর্তভাবে, বিএনপি জামাত জোটের লোকজন আছে যে এরা একটা আতঙ্ক সৃষ্টি করতে চাইতেছে, কিন্তু তাতে মানুষ মানে ফিরে যাচ্ছে না, নিজেদের আগ্রহে তারা ভোট কেন্দ্রে আসতেছে এবং ভোট দিতেছে।